গত কিছুদিন পূর্বে ব্যাপক বৃষ্টিপাতের ফলে মাটির ধ্বস নিহত হয় পারে বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং শ্রীকান্ত শ্রীকান্তবাড়ি পাড়ার বাসিন্দা বীরমণি ত্রিপুরার বর্ষার ফলে নিজের জলাশয়ে বাঁধ ঠিক করতে গিয়ে পাহাড়ের মাটির ধসে ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেদের বক্তব্য তবে ধসের পর খুঁজে পাওয়া যায়নি বীরমণি ত্রিপুরার দেহ এই ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফ থেকে ওই ব্যক্তির পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় দফায় দফায় মৃতের বাড়িতে ছুটে যান স্থানীয় বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া মঙ্গলবার আবার নিহত বীরমণি ত্রিপুরার বাড়িতে যান বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বীরভূমে ত্রিপুরার দেহ উদ্ধারের কাজের কিভাবে গতি আনা যায় তা নিয়ে প্রশাসনের আধিকারিকদের সাথে আলোচনা করেন মন্ত্রী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মন্ত্রী বলেন ধসের ফলে সংশ্লিষ্ট এলাকায় যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যার ফলে উদ্ধার কাজে ব্যাঘাত পেতে হচ্ছিল তবে বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বাড়ির লোকজনদের অনুমান করা জায়গাতে আগামীকাল থেকে দ্রুত উদ্ধার কাজ শুরু হবে যে একটা বড় তিলা বিভিন্ন চারিদিকে ওনার বাড়িতে চারিদিকে দশ পড়েছে তাই স্পটে দ স্পটে জেসিবি হোক বা হকলাইন হোক বা ডজার হোক যাওয়ার খুব পরিস্থিতি খারাপ তো এই কারণে আমরা আগে রুট ফর্মেশন করতে হয় রুট ফর্মেশন করার পরে আমরা স্পটে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এখনও আমি আসার পরে আমরা তাদের সঙ্গে হকলাইনের যারা পাইলটরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা কীভাবে আগামী দিনে ওই স্পটে নিয়ে যেতে পারে যে তাদের সাজেশন যে একটা পুকুর রয়েছে এই পুকুরের জল ছেড়ে দিতে হবে তখন পুকুর থেকে পুকুরের জাস্ট সারি দিয়ে ওনারা ফকলা নিয়ে যাবে ওই স্পটে এবং সেই জায়গাতে গিয়ে বড় একটা টিলা পাথরের যে পাথরের মতো মাটি এই টিলা বড় টিলা একটা ল্যান্ডস্লাইড হয়ে পড়ে রয়েছে সেটাকে টুলে কোথায় সিভ করবে এটা স্পেসটা তৈরি করতে হবে তো সেইগুলি টেকনিক্যাল ম্যাটারগুলি বিভিন্ন রয়েছে এইগুলি দেখছে আমাদের সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার উনি প্রায় প্রত্যেক দিন উনি এই যে ইনসিডেন্টকে নিয়ে উনি চর্চা করছে উনি দায়িত্ব নিয়ে কাজ করছে অন্যরা কী বলে না সেটা আমার বিষয় না কিন্তু আমরা যত সম্ভব আমরা তাদের পরিবারের যে একদিকে ওনার পরিবারের মৃত্যু হয়েছে একটা দুঃখ এবং অপরদিকে আরেকটা হচ্ছে কি মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু বডিটা খুঁজে পাওয়া যায়নি এটাও একটা দুঃখের ব্যাপার তো সেগুলি আমরা পুরোটাই আমরা নজর রেখে পরিবারের প্রতি আমরা যত সম্ভব প্রশাসনিক সাহায্য করা এবং আমি নিজেও এই এলাকা বিধায়ক হিসাবে আমি প্রায় আজকে আজকে নিয়ে প্রায় থ্রি টাইম আমি এই স্পটে এখন আছি তো একটা স্পটে আমি এই যে ইনসিডেন্টটা খুব দুর্ভাগ্য বা এটা দুঃখজনক ঘটনা যে পরিবারের প্রতি আমরা যত সম্ভব সংবেদনা করছি এবং সহযোগিতা করছি এবং সাহায্য করছে তাদেরকে কিভাবে রিকভারি করা যায় মিসিং যে বডিটা এদিন পরিদর্শন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিজেপি সভাপতি শঙ্কর রায় শান্তিনিবাসের বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমথ রিয়াং জুলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জুলাইবাড়ী বিএসসি চেয়ারম্যান অশোক মগসহ অন্যান্যরা নন্নাড়া রিপোর্ট আর ইন নিউজ